সোমবার রাজ্যের সোনাপুরে প্রস্তাবিত উচ্ছেদ এবং বাংচুর নিয়ে স্ট্যাটাস জারি করল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিআর গাবাই এবং বিচারপতি কেবি বিশ্বনাথের বেঞ্চ ওই উৎকাত এবং বাংচুরকে চ্যালেঞ্জ জানিয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেছে। রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে 3 সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে। মূলত বুলডোজার নীতির বিরুদ্ধে কোর্টে গিয়েছিলেন 48 জন বাসিন্দা। তাদের দাবি, যে ধরনের উৎকাত অভিযান করা হচ্ছে তা সুপ্রিম কোর্টের নীতি বিরুদ্ধ। আদালতের বেঞ্চ সম্প্রতি একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেছিল। সেখানে বলা হয়েছিল, যারা অপরাধমূলক কাজ করেছে বলে সন্দেহ করা হচ্ছে তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে, এই নীতি থেকে সরে আসুন, আদালতের অনুমতি ছাড়া এটা করা যাবে না। কার্যত নিষেধাজ্ঞা জারি করেছিল আদালতের বিচারপতিদের বেঞ্চ। সেই সঙ্গেই বলে দেওয়া হয়েছিল, কোথাও যদি বেআইনি নির্মাণ হয়ে থাকে সেখানে বাঙ্গার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা থাকবে না। প্রসঙ্গত, অসমের কামরূপ মেট্রো জেলার বাইরে রয়েছে এই সোনাপুর এলাকা। সেখানেই জেলা প্রশাসনের তরফে দাবি করা হয়েছিল যে সেখানে আদিবাসীদের জমিতে কিছু বেআইনি দখলদাররা রয়েছেন, তারা আদিবাসীদের জমি বেআইনিভাবে দখল করে নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সোনাপুরের বাসিন্দারা অ্যাডভোকেট আদিল আহমেদের মাধ্যমে আদালত অবমাননার কথা উল্লেখ করে আদালতের কাছে বিশেষ আর্জি জানান। আনিপুর দুর্লভছড়া জামুয়াং সড়কের 7100 মিটার অংশে দুর্লভছড়ায় বাঘ সেতু নম্বর 8/1-এর নিচের কাঠামোর দুর্বল অবস্থার জন্য ওই সেতুর উপর দিয়ে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পূর্ত গ্রামীণ সড়ক শাখার পাতারকান্দি ও রামকৃষ্ণনগর সড়ক ডিভিশনের নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন, এতে ওই সেতু বন্ধ থাকাকালীন সময়ে যানবাহন বিকল্প সড়ক হিসাবে আনিপুর তিনমুখা বিদ্যানগর, তিনমুখা বিদ্যানগর, মুখামচড়া দুর্লভছড়া দিয়ে চলাচল করতে পারবে বলে জানানো হয়েছে। দুর্গাপূজার আগেই শিলচর শহরে দুমদুমার কাণ্ড। দাবি মতো চাঁদা না দেওয়ায় দোকানে হামলা করল পূজা কমিটি। এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলেন অম্বিকাপট্টি পয়েন্টে থাকা এক চায়ের দোকান মালিক। এ নিয়ে সদর থানায় এক মামলাও দায়ের করেন দোকানের মালিক। তবে দোকান মালিকের অভিযোগ খণ্ডন করলেন দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা। তারা জানান, এই ঘটনার সঙ্গে চাঁদার কোনো মিল নেই। রবিবার সন্ধ্যারাতে এই মারপিটের ঘটনাটি ঘটেছে অম্বিকাপট্টি পয়েন্টে। উত্তেজিত কিছু যুবক চায়ের দোকানে বাংচুর সহ মারপিট করেন। এই ঘটনার পর সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর একে অপরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। চায়ের দোকানের মালিক বলেন, শুক্রবার পূজা কমিটির কর্মকর্তারা এসে তার কাছে 5000 টাকা দাবি করেন। দাবি মতো টাকা না দেওয়ায় তার উপর আক্রমণ করেন সদস্যরা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে চালু হয়েছে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম প্রকল্প। অসমে উদ্যোগীকরণের বাতাবরণ সৃষ্টির উদ্দেশ্যে সোমবার এই প্রকল্পের অধীনে বাছাইকৃত রাজ্যের বিভিন্ন প্রান্তের 25,064 জন সুবিধাভোগীকে প্রথম কিস্তির 75,000 টাকা প্রদান করা হয়েছে। মূলত রাজ্যে নয়া উদ্যোগ গড়ে তুলতে প্রকার ভেদে সুবিধাভোগীদের 2-5 লক্ষ টাকার চেক দেবে সরকার। গতকাল গৌহাটির খানাপাড়া ময়দানে এক অনুষ্ঠানের মাধ্যমে বাছাইকৃত উদ্যোগীদের হাতে 75,000 টাকার চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে মুখ্যমন্ত্রী জানান, বাছাইকৃত সুবিধাভোগী যুবক যুবতী যারা 75,000 টাকার চেক পেয়েছেন তাদের প্রথমে 3 দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের আরও 25,000 টাকা প্রদান করা হবে। এই 1 লক্ষ টাকা সুবিধাভোগীরা কীভাবে ব্যবহার করছেন তার উপর ভিত্তি করে আরও 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। সামনেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন, তার আগে বড় ঘোষণা করল মহারাষ্ট্রের একনাথ শিন্ডের সরকার। গরুকে রাজ্য মাতা হিসাবে ঘোষণা করা হলো। সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্বের কথা বিবেচনা করা হয়েছে, তার থেকেই এই সিদ্ধান্ত।
এই কথা জানানো হয়েছে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে। আক্ষরিক অর্থে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এই কথা মনে করছে ওয়াকিব হাল মহলের একটা অংশ। নির্বাচনের আগে হিন্দু বুটকে নিজেদের দিকে রাখতে চাইছে মহারাষ্ট্রের ক্ষমতায় থাকা বিজেপি জোট, তাই এই চমক বলে মনে করা হচ্ছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, ভারতে গরু চাষিদের কাছে আশীর্বাদের মতো, সেই কারণে গরুকে রাজ্যমাতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গোশালাগুলিতে ভারতীয় গরু পালনে সাহায্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসমের জাগিরৌডে 27,000 কোটি টাকার সেমিকন্ডাক্টর প্রকল্প নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খার্গের ছেলে প্রিয়াঙ্ক খার্গে। এই নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। আসামের বিভিন্ন জায়গায় তার এই মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভও দেখিয়েছেন বিজেপি যুব মোর্চার সদস্যরা। এই বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গে বলেছেন যে আসামে কেন সেমিকন্ডাক্টর শিল্প গড়ে উঠছে। আমি তাকে প্রশ্ন করতে চাই, আসাম কি ভারতের অংশ নয়? আসামে যদি কোনো শিল্প আসে তাহলে তিনি কেন আপত্তি করছেন? তার সংবেদনশীল হওয়া উচিত। যখন আপনার বাবা একটি জাতীয় রাজনৈতিক দলের সভাপতি, আপনার দায়িত্ব তখন বেড়ে যায়। কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা আসামে সেমিকন্ডাক্টর শিল্প স্থাপনের বিরুদ্ধে কংগ্রেসের নেতাদের মন্তব্যকে তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন কংগ্রেস আসামের উন্নয়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তাদের মন্তব্য রাজ্যের উন্নয়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। আজ অর্থাৎ 1 অক্টোবর থেকে টেলিকম সেক্টরে বড় ধরনের পরিবর্তন আসছে। টেলিকম নিয়ন্ত্রক ট্রাই বেশ কিছু নতুন নিয়ম চালু করতে চলেছে, যা সাধারণ গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা নিয়ে আসবে। এই নতুন নিয়মগুলি সমস্ত বড় টেলিকম কোম্পানির জন্য বাধ্যতামূলক হবে, যেমন জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল। প্রথমত টেলিকম কোম্পানিগুলোকে তাদের ওয়েবসাইটে পরিষেবা সম্পর্কিত তথ্য প্রকাশ করতে হবে। গ্রাহকরা জানতে পারবেন তাদের এলাকায় কোন ধরনের পরিষেবা উপলব্ধ আছে, যার ফলে সঠিক নেটওয়ার্ক বেছে নেওয়া সহজ হবে। দ্বিতীয়ত, স্প্যাম কল বন্ধ করার জন্য নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই পদক্ষেপগুলো আজ অর্থাৎ 1 অক্টোবর থেকে কার্যকর হবে, যা গ্রাহকদের স্প্যাম কলের ঝামেলা কমাতে সাহায্য করবে। এই পরিবর্তনের ফলে গ্রাহকরা খুব সহজেই তাদের এলাকার নেটওয়ার্ক পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন। এতদিন টেলিকম কোম্পানিগুলো তথ্য সবার জন্য সহজলভ্য করত না, তবে এখন এই তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা বাধ্যতামূলক হবে, ফলে ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক পরিষেবা বেছে নিতে সক্ষম হবেন। আবার বিচ্ছিন্ন হয়ে পড়লেন দক্ষিণ দলাইয়ের 3টি জিপির জনগণ। বাগার রুকনি সেতু ভেঙ্গে যাওয়ার পর সংশ্লিষ্ট বিভাগ হেঁটে চলাচল করার জন্য বাঁশ দিয়ে একটি সেতু তৈরি করেছিল, কিন্তু সেই সেতুটি 15 দিনই থাকল না। 2 দিনের বৃষ্টিতে রুকনির জল বেড়ে যাওয়ায় স্রোতে বেসে গেল বাঁশের সেতুটি। রবিবার গভীর রাতের এমন ঘটনায় বৃহত্তর অঞ্চলের জনগণ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ঝুঁকি নিয়ে নৌকায় পার হতে হচ্ছে স্কুল কলেজের পড়ুয়াসহ জরুরি কাজে বাজারে আসা লোকদের, এতে চরম বিপাকে মানুষ। গত 13 সেপ্টেম্বর রাত 8টায় অতিরিক্ত বার বহন করতে না পেরে ভেঙ্গে যায় বাগা শেরখান সড়কের রুকনি নদীর উপর থাকা আরসিসি সেতু। সেতু বিপর্যয়ের পর চরম বিপাকে পড়েন দক্ষিণ দলাইয়ের 3টি জিপির 50,000-এর মতো মানুষসহ মিজোরামের এক বৃহৎ অংশের জনগণ। সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে পায়ে হেঁটে চলাচলের জন্য নির্মাণ করে দেওয়া হয়েছিল এই বাঁশের সেতুটি।